আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তিস্তা, মাতামুহুরি, সাঙ্গু, খোয়াই সহ ছটি নদীর পানি বেড়ে আটটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল। বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে কমছে না নগরবাসীর দুর্ভোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থের রিপোর্ট। চার দিনের টানা বর্ষণ ও ওজানের পাহাড়ি ঢলে তিস্তা, ধরলা, মাতামুহুরি সহ ছয়টি নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তার পানি বেড়ে চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লালমনিরহাটে প্রায় 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 81 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহিরপুর, আনোয়ারপুর, বিশম্বরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফেনীতে পরশুরাম, ফুলগাজীতে বাঁধ ভেঙে পানি ঢুকে অনেক গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী মানুষ পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছে। মুড়ি নদীর গাছগুলো তো সহসাত করে দেয়, তাহলে আমরা পানি থেকে বাঁচতে পারি। জল তুফানে মানুষের বাড়িঘর সব নিয়ে গেছে, আমরা বহুত কষ্টে আছি। অন্যদিকে বান্দরবানে টানা বৃষ্টিতে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টির কারণে বান্দরবান চট্টগ্রামের সাতকানিয়ায় প্রায় আধা কিলোমিটার এলাকা তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। কিন্তু এখানে লোকেরা অব্যাহত বৃষ্টির কারণে রাঙামাটির বাঘাইছড়িতে 5 শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। আমরা সবাই আশ্রয়কেন্দ্রে উঠছি, বাসা বাড়িতেও যাইতে পারতেছি না, আমরা কোথাও যাইতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে চলাফেরা করতে। খাগড়াছড়ির নিচু এলাকার 100 ঘরবাড়ি ডুবে গেছে, তবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্থানীয় জেলা প্রশাসন। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে সীমাহীন দুর্ভোগে নগরবাসী। খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছে সহস্রাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলে প্রশাসন নড়ে চড়ে বসলেও সারা বছর তেমন নজরদারি থাকে না। খাগড়াছড়ির সংবাদদাতা মোহাম্মদ শাহজাহানের রিপোর্ট, জানাচ্ছেন অফি ইসলাম। এ বর্ষায়ও ঝুঁকিতে রয়েছে খাগড়াছড়ি জেলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী 1,000-এর বেশি পরিবার। বিশেষ করে শহরের কলাবাগান, ন্যান্সিবাজার, মোল্লাপাড়া, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় যে কোনো মুহূর্তে পাহাড় ধসে ক্ষয়ক্ষতি হতে পারে জানমালের। আমাদের ঘরবাড়ি ভেঙে পড়লে নিচের গুলো মারা যেতে পারে, এই নিয়ে আমরা আতঙ্ক বেশি। আমি সারা রাত্র বৃষ্টি হলে দাঁড়ায় থাকি, ঘুমাতে কুটি ওখানে গড নেই, পড়া যায় নিচে। বর্ষা হলে কিন্তু এগুলো রিস্ক আছে, প্রশাসন যদি এই বিষয়ে একটু উদ্যোগ নিত তাহলে সাধারণ মানুষগুলো একটু রক্ষা পাইতো। বর্ষাকালে ঝুঁকিপূর্ণ আর কি, ডর লাগে ঘরের ভিতরে থাকার জন্য, যদি সরকার যদি পুনর্বাসন করে দিত। বিশিষ্টজনরা বলছে পাহাড়ে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ বেড়ে চললেও প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যায়নি। খাগড়াছড়ির বিভিন্ন এলাকায়, বিশেষ করে জেলা সদরের কয়েকটি এলাকায় পাহাড় দেশের অত্যন্ত ঝুঁকির মধ্যে এখানকার মানুষ আছেন। এ ব্যাপারে আমি মনে করি যে প্রশাসনকে এগিয়ে আসা উচিত। ঝুঁকি নিয়ে বসবাসকারীদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। যে সমস্ত পরিবার বসবাস করছে তাদের পুনর্বাসনের জন্য সরকার একটি উদ্যোগ গ্রহণ করেছে, এ বিষয়ে ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তবে শুধু প্রতিশ্রুতি নয়, উদ্যোগের বাস্তবায়নও দেখতে চান স্থানীয়রা। অভি ইসলাম, টিভি। বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ঢাকার পোস্তগোলার শ্মশান ঘাটে হামলার শিকার হলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা। সকালে উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয় ইজারাদার ও তার দলবল হামলা চালায় বলে জানায় বিআইডব্লিউটিএ। এ সময় বাধা দেয়ায় জড়িত তিনজনকে 3 মাস করে কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় কাঁচা পাকা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। আরও জানাচ্ছেন জাহেদ রহমান। উচ্ছেদের 42তম দিনে বিএডব্লিউটি এর অভিযান দলের উপর এভাবে হামলা চালায় ঘাটের ইজারাদার প্রভাবশালী ইব্রাহিম আহমেদ ওরফে রিপন ও তার দলবল। পরে হামলাকারীদের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও 3 জনকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার উচ্ছেদ কার্যক্রম শুরু করলে বাধা দেয় স্থানীয় প্রভাবশালীরা। ম্যাজিস্ট্রেটের উপর হামলা হলো, আমাদের কর্মকর্তাদের উপর হামলা হলো, কর্মচারীদের উপর হামলা হলো, এমনকি পুলিশের উপর হামলা হলো। আজকের এই ঘটনায় মেসেজ দিতে চাই যে যত অর্থবিত্ত প্রতাপশালী হোক না কেন, আমরা কিন্তু কাউকে নদীর জায়গা বেদখলকারীদেরকে ছাড়ব না। পরে পুলিশি তৎপরতায় আবারও উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ঘুরিয়ে দেওয়া হয় কাঁচা পাকা অবৈধ স্থাপনা। জায়গা যারা অবৈধভাবে দখল করে আসে তারা অত্যন্ত প্রভাবশালী। এর আগেও এখানে উচ্ছেদ অভিযান হয়েছে বা তাদের সরানোর জন্য চেষ্টা করছে, কিন্তু হয় নাই। আজকে আমি বলেছি যে এটা যে কোনো মূল্যে হোক এটা উচ্ছেদ হবে এবং উচ্ছেদ মানে শেষ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব। সরকারি কাজে বাধা দেওয়ায় আটক তিনজনকে 3 মাস করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই সরকারি দায়িত্ব এবং কর্তব্য পালনে এই 3 জন যারা আমাদের উচ্ছেদ কাজে বাধা দিছে তাদেরকে দণ্ডবিধির 186 ধারায় প্রত্যেককে 3 মাস করে কারাদণ্ড দেওয়া হবে। পরে উচ্ছেদকৃত মালামাল নিলামে বিক্রি করে বিআইডব্লিউটিএ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। সিটি কর্পোরেশনে কোনো আশ্বাসে কাজ হচ্ছে না। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে জুলাই মাসের প্রথম 10 দিনেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1384 জন ডেঙ্গু রোগী। ভুক্তভোগীদের অভিযোগ, ভয়াবহ রূপ নিলেও মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। আর রোগ প্রতিরোধে এডিস মশার নিধনই একমাত্র পথ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। বাসাবর আদিত্য ও সৌভিক দুই ভাই 3 দিন ধরে হাসপাতালে ভর্তি। হাসপাতালে আসার আগে বাসায় 8 দিন ধরে জ্বরে ভুগেছেন। হাসপাতালে আসার পর পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। অতিরিক্ত জ্বর এবং বমি সাথে শরীরে র্যাশ ছিল, এত র্যাশ যে আমি শিশু আট পাইনি, আমাকে বাধ্য হয়ে মেল ওয়ার্ডে চলে আসতে হয়েছে। ডেঙ্গু মশা বা এই যে এত প্রকোপ, এটার জন্য কিছুই না, আরও রেগুলারিটি করা উচিত ওনাদের, কারণ মাঝের মধ্যে আসাটা কিন্তু এ না। 3 বছরের ছেলেকে নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি এই মায়ের কাছে জ্বর মানেই আতঙ্ক, কারণ গেল মাসেও ছেলে ডেঙ্গু জ্বরে ভুগেছে। পুরো শরীর এরকম ফুলে গেছিলো, একদম ফুলে গেছিলো, শ্বাসকষ্ট হচ্ছে। এই মারিয়া ডক্টর যিনি এখানে স্টিল বসাছিলেন 2 ঘন্টা, উনিও ভয় পেয়ে গেছেন, বলছে 4 বছরের অভিজ্ঞতা আমার এরকম হয় না, এরকম কেন হচ্ছে। আশার ওষুধ সপ্তাহে 1 দিন শুনতে পাই, নিচে দিচ্ছে, খুব কম পাই না, সাউন্ড আসে না যে আসে মশার ওষুধ। আমার বাসায় ফুলের টব নাই, কেমন কোনো ব্লক থাকে পানি এরকম নাই। এখন মশা তো ওদের তো হাত পা বাঁধা না, ওরা তো ডোর ওপেন থাকলে, উইন্ডো ওপেন থাকলে ওরা ঢুকে যায়। ডেঙ্গু হওয়ার পর থেকে 3 বছরের অটোমোস মাথায়। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে বুধবারই ভর্তি হয়েছেন 16 জন। এবছর ডেঙ্গুর ভয়াবহতা বেশি, তাই জ্বর আসলে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার তাগিদ দিলেন এই মেডিসিন বিশেষজ্ঞ। আমরা আরও দেখছি যে এবার প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার প্রবণতা অনেক বেশি। আমরা এর মধ্যে অনেক পেশেন্টই পেলাম যেটা অন্য বছরের তুলনায় অনেক বেশি বলা যায়, যে প্লেটলেট কাউন্ট 20,000-এর নিচে নেমে গেছে। আমাদের অভিজ্ঞতা তো আমরা দেখছি এখানে যে যাদেরকে আমরা প্লেটলেট দিচ্ছি 20,000-এর নিচে প্লেটলেট নেমে যাওয়ার জন্য, তাদের প্লেটলেট বাড়তে অনেক দেরি হয়ে যাচ্ছে। এবং আমরা যাদেরকে প্লেটলেট না দিচ্ছি তাদের ক্ষেত্রে দেখা যায় যে 1-2 দিনের মধ্যে প্লেটলেট বেশ র্যাপিডলি রাইজ করে যায়। তো এটা আসলে খুব মানে অনেক সময় আমরা চাপে পড়ে দিতে চাই আর কি, মানুষ বারবার বলতে থাকে যে প্লেটলেট লাগবে কি না লাগবে কি না, তখন হয়তো আমরা অনেক সময় এটা দিয়েই ফেলি প্লেটলেট। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন জরুরি, তাই মশা জন্মাতেও বাস করতে পারে এমন সব জায়গা, ঘর বাড়ি সহ আশেপাশে পরিষ্কার রাখার পরামর্শ দিলেন তিনি। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত, তাই স্বামী আইনজীবী তানজিম আল ইসলাম 50 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়। ক্ষতিপূরণের পাশাপাশি আগামী 3 দিনের মধ্যে খিলগাঁও 1 নম্বর ওয়ার্ডে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় হাইকোর্টে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমার স্ত্রী যে ডেঙ্গু আক্রান্ত হলো তার পিছনে ডিসিসির স্পষ্টত একটা ব্যর্থতা আছে। এই যে মশক এত বিস্তৃত হয়েছে, ডেঙ্গু এত বেশি বেড়েছে, এর পিছনে অবশ্যই ডিসিসির দায়ভার রয়েছে। এই কারণে আমি 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছি। অন্যথায় আমি উচ্চ আদালতে ক্ষতিপূরণের সহ অন্য অন্য যে প্রতিকার আছে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব।
হত্যা ও ধর্ষণ রোধে আইন আরো কঠোর করার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি কথা বলেন। সব অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুরুষ সমাজকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যারা প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছেন, সমালোচনা করছেন, তারা দেশের উন্নয়ন না দেখেই করছেন। এছাড়া ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে উল্লেখ করে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানান শেখ হাসিনা। সঠিক নয়। গৃহস্থালিতে বাংলাদেশ 12.60 টাকা আর ভারতে 30.37 টাকা আর শিল্পে 10.70 আর ভারতে হচ্ছে 40-42 টাকা। ভারতে কিন্তু এটা হচ্ছে তাদের রুপিতে। আমাদের কিছু সামাজিক অপরাধ প্রবণতা বেড়ে গেছে, এই যে শিশুদের উপরে পাশবিক অত্যাচার বা কথায় কথায় মানুষ খুন করা, ছোট শিশুদের খুন করা। আমাদের আইনটা আরো কঠোর করা দরকার এবং আরো কঠোরভাবে তাদের শাস্তি দেওয়া দরকার, কারণ এই ধরনের অসামাজিক কার্যকলাপ এটা কখনো মেনে নেওয়া যায় না। বিশ্বজুড়ে মুসলিম উম্মার ভাগ্য নিয়ে যাতে কেউ খেলতে না পারে, সেজন্য ওআইসিভুক্ত দেশগুলোর সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা দ্য ওআইসি সিটি অফ ট্যুরিজম এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেবল পর্যটন শিল্পের নয়, সামাজিক ও আর্থিক উন্নয়নে ওআইসিভুক্ত দেশগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন। মারফ্রিজার রিপোর্ট। ঢাকা হালজামানায় রিকশার শহর, বরাবরই মসজিদের শহর আর একসময়কার ঐতিহ্যের শহর ঢাকা। সপ্তদশ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী, এরপর কালক্রম পেরিয়ে আজকে 400 বছরের ঢাকা বুকে ধারণ করে আছে কত কত ইতিহাস আর ঐতিহ্য। ঢাকার এই মুসলিম ঐতিহ্য বিশ্ব মুসলিম পর্যটকদের কাছে তুলে ধরতেই এই আয়োজন। গেল বছর যা ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সম্মেলনেই ঘোষণা করা হয়েছিল। আমাদের সবচেয়ে সম্ভাবনাময় খাত। দুদিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পর্যটন, আর সেটাকেই কাজে লাগাতে চায় বাংলাদেশ। অনেক প্রাচীন ঐতিহ্যের স্মৃতিচিহ্ন এখানে পাওয়া যায়, তার সভ্যতার নিদর্শন পাওয়া যায়। কাজে সেগুলি শুধুমাত্র মানে মুসলিম উম্মার জন্যই না, সারা বিশ্বের পর্যটকদেরকে তাদের কাছে এটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি, সেভাবে আমরা দেশটিকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। মুসলিম দেশগুলোর আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক মর্যাদা রক্ষার ক্ষেত্রেও ওআইসিকে সচেতন থাকার আহ্বান জানান সরকার প্রধান। আমরা সকলের সাথে একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে চলতে চাই, যেন আমরা মুসলিম উম্মা হিসেবে বিশ্বে সবসময় একটা সম্মান নিয়ে আমরা চলতে পারি। আমাদের মাঝে কারোর মাঝে যদি কোনো সমস্যা থাকে, আমরা নিজেরাই যেন সেটা সমাধান করতে পারি, যাতে অন্য কেউ আমাদের এই মুসলমানদের ভাগ্য নিয়ে খেলতে না পারে। সেদিকে আমাদের ওআইসি মুক্ত দেশগুলোকে আরও সচেতন থাকা দরকার বলে আমি মনে করি। উদ্বোধনী অনুষ্ঠানে ওআইসির সহকারী সচিব মুসা কোলাকলি কায়াসহ উপস্থিত ছিলেন 30 সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। আবারও সম্প্রসারণ হচ্ছে মন্ত্রিসভা। একজনকে নতুন করে প্রতিমন্ত্রী করা হচ্ছে এবং অন্য আরও একজনকে পদোন্নতি দিয়ে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আগামী শনিবার তাদের শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। তবে সচিব কারো নাম উল্লেখ না করলেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে। খুব তাড়াতাড়ি 13 তারিখ
পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে একটি মহল ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মী সভায় অপপ্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের জানান, স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসীদের দলে জায়গা দেয়া হবে না। তিনি বলেন, দেশের নয় গণতন্ত্রের সংকট বিএনপিতে। এইসব অপপ্রচারের পরে কি নির্মম নিষ্ঠুর এদের রাজনীতি, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, এখন শুরু করেছে অপপ্রচার। অপপ্রচার ছাড়া এদের আর কোনো পুঁজি নেই। এ অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুদকের মামলাকে দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনেক্স ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুদকের উপর সরকার প্রভাব খাটিয়ে সিনহার বিরুদ্ধে মামলা করে বিচার বিভাগের গায়ে কালিমা দিয়েছে। বিচারপতিদের মনে ভীতি সঞ্চার করতে সরকার এমনটি করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলার বিষয়ে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলার বিষয়ে একটা স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য মাধ্যমে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে মাননীয় প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন হস্তক্ষেপ কামনা করছি। দুদকের ভুলে বিনা দোষে জাহালমকে 3 বছর জেল খাটতে হয়েছিল। সংস্থাটির অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী মঙ্গলবার বেলা 2টায় শুনানির পরবর্তী দিন ধার্য করেন। গেল 27 জুন জাহালমের ঘটনায় দুদকের দায় আছে কিনা তা নির্ণয় করে গঠিত কমিটিকে বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। যারা এই মামলার প্রকৃতি আসামি সামনে তাদের আমি শাস্তি দাবি করছি, যতদিন কঠিন শাস্তি হয়। আর আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এর জন্য আমি ক্ষতিপূরণ চাই। অনেককেই দায়ী করেছে, তাদের মধ্যে ব্যাংক কর্মকর্তা যারা আছেন তাদেরকে দায়ী করা হয়েছে 6 জনকে, এবং দুদকের যারা তদন্তকারী কর্মকর্তা ছিলেন এবং যিনি এই ঘটনার তদারকি কর্মকর্তা ছিলেন এবং মহাপরিচালক ছিলেন তাদেরও ভুল আছে, তারাও দায় এড়াতে পারেন না মর্মে উল্লেখ করা হয়েছে। কমিশন একজন অফিসারকে দিয়ে, ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার একজন অফিসারকে দিয়ে তদন্তকারী রিপোর্ট দিতে বলেছে। উনি তদন্তকারী রিপোর্ট দিয়েছে কমিশনের কাছে, সেই কপি আজকে আমি দাখিল করলাম। এখন ওই রিপোর্টের ভিত্তিতে কমিশন কি করবে না করবে সেটা কমিশনের ব্যাপার, এখন পর্যন্ত সেটা আমাদের কাছে জানা নেই। ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত দুদকের পরিচালক এনামুল বাসিরের পদোন্নতির জন্য মহাপরিচালক পদ খালি রাখার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। এর ফলে মহাপরিচালক পদে নিয়োগ বা পদোন্নতি দিতে প্রতিষ্ঠানটির কোনো বাধা নেই বলে জানিয়েছে দুদকের আইনজীবী। বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। গত 29 জানুয়ারি এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল সহ এনামুল বাসিরের জন্য দুদকের মহাপরিচালক পদ খালি রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 25 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে সরকারি, বেসরকারি, দাতাগোষ্ঠী ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে জানিয়েছেন সোশ্যাল মার্কেটিং কোম্পানির চিফ অফ প্রোগ্রাম অপারেশনস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তসলিমউদ্দিন খান। সন্ধ্যায় রাজধানীর বনানীতে এসএমসি টাওয়ারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। পরিকল্পনার সঠিক বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। করা দরকার সরকারি, বেসরকারি সবাইকে সম্পৃক্ত করে, যে এই যে জনসংখ্যা এবং সেই জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে গেলে কী কী সম্পদ দরকার, কীভাবে কাজটা ত্বরান্বিত করা দরকার, এবং
তার জন্য স্বাস্থ্য ব্যবস্থার কি স্বাস্থ্য ব্যবস্থা দরকার, আগামী 10-20 বছর পর্যন্ত একটা পরিকল্পনা, সেখানে কর্মসংস্থান কিভাবে করা যাবে সে ব্যাপারে চিন্তা করতে পারবে, তাহলেই আমাদের দেশের কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবো এবং সেটা আরো ত্বরান্বিত হবে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। হবিগঞ্জে কারখানা স্থাপনের পর থেকে মানসম্পন্ন পণ্য উৎপাদন, স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে প্রাণ আরএফএল গ্রুপ। একথা বলেছেন প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল দুপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের 5 বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্তমানে 4টি ইটিপি রয়েছে, যার মাধ্যমে প্রায় দৈনিক 66 লাখ লিটার তরল বর্জ্য পরিশোধন করা সম্ভব। রাজধানীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2019 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা এস এম আমিনুর রহমান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। সম্মেলনে সকল শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানের উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকটির অর্থ বছরের ব্যবসায়িক সাফল্য তুলে ধরা হয়। রোহিঙ্গা সংকট নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র জন্মভূমি প্রদর্শিত হবে 40তম ডারবান চলচ্চিত্র উৎসবে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র জন্মভূমির দুটি প্রদর্শনী আগামী 19 ও 25 জুলাই অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে 26 জুলাই জন্মভূমি প্রদর্শিত হবে লন্ডনের 20তম রেইনবো চলচ্চিত্র উৎসবে। এর আগে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত অনুষ্ঠানে জন্মভূমি চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।